নমস্কার প্রিয় দর্শক ফের মেট্রো যাত্রীদের জন্য একটি দুঃসংবাদ মারফত খবর ইস্টওয়েস্ট মেট্রোর কাজে আচমকা বাঁধা থমকে পরিদর্শন তাহলে কি আবারও পিছবে উদ্বোধনের দিন কি আছে এই মুহূর্তে আপডেট আলোচনা করব আজকের এই ভিডিওটিতে কিন্তু তার আগে আজকের ভিডিওটির আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো যার প্রথম আপডেটটি হলো এবারও একটি বড় খবর সামনে এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতীয় রেল এবার কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করার মাধ্যমে নজির গড়তে প্রস্তুত মূলত বহু প্রতীক্ষিত উদমপুর বারামুলা রেল সংযোগ প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির পথে পাশাপাশি সেখানকার প্রথমবারের মতো ট্রেন চালানোর পথ প্রশস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে আধিকারিকদের সূত্রে খবর মিলেছে দুশো বাহাত্তর কিলোমিটারের উধমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্পের কাজ জোর কদমে চলছে এখনও পর্যন্ত পঁচানব্বই শতাংশেরও বেশি কাজ সম্পূর্ণ হয়েছে এই কাজ শেষ হলে সেখানে ট্রেন পরিষেবা বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এর ফলে শ্রীনগর ও জম্মুর মধ্যে ভ্রমণের সময় ছ ঘন্টা থেকে কমে সাড়ে তিন ঘন্টা হয়ে যাবে এছাড়াও ট্রেনের মাধ্যমে পণ্য সরবরাহের বিষয়টিও গতি পাবে যা সরাসরি অর্থনীতিকেও চাঙ্গা করবে বলে আশা করা হচ্ছে জম্মু ও কাশ্মীর থেকে অন্যান্য কৃষিজাত পণ্যর পাশাপাশি আপেলের মতো উদ্যানজাত সামগ্রীও এর ফলে পরিবহন করা সহজ হবে তবে এই প্রকল্পের কাজটি কিন্তু যথেষ্ট কঠিন ছিল কারণ সমগ্র জায়গাটি ছিল প্রাকৃতিক প্রতিবন্ধকতায় পরিপূর্ণ মতো অবস্থায় এই প্রকল্পের জন্য এই পাহাড়ি ভূখণ্ড জুড়ে অসংখ্য টানেল এবং সেতু নির্মাণের প্রয়োজন ছিল এদিকে উত্তর রেলের জনসংযোগ আধিকারিক বিনোদ কুমার কাশ্মীরি জানিয়েছেন যে প্রকল্পটি নির্ধারিত ডিসেম্বর মাসে কিংবা দু হাজার চব্বিশের জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে তিনি জানান সময়সীমা অনুযায়ী কাজ চলছে সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকল্পটি উদ্বোধন করা হবে উল্লেখ্য যে সরকার জম্মু এবং শ্রীনগরের মধ্যেও বন্দে ভারত মেট্রো ট্রেন পরিষেবা চালু করতে চায় এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে এই রেল নেটওয়ার্ক সম্পূর্ণ হয়ে গেলে প্রথমবার জম্মু এবং শ্রীনগরের মধ্যেও বন্দে ভারত মেট্রো চালানো হবে এর পাশাপাশি সেন্ট্রাল কাশ্মীরের বুটগাম জেলায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একজন আধিকারিক জানিয়েছেন এই প্রকল্পের মোট আটত্রিশটি টানেল রয়েছে যেগুলির সম্মিলিত দৈর্ঘ্য হল একশো উনিশ কিলোমিটার যার মধ্যে টি ফর্টি নাইন হল দীর্ঘতম এটির দৈর্ঘ্য বারো দশমিক পঁচাত্তর কিলোমিটার এবং এটি দেশের দীর্ঘতম পরিবহন টানেলও এর পাশাপাশি রয়েছে নশো সাতাশটি সেতু যেগুলির সম্মিলিত দৈর্ঘ্য হল তেরো কিলোমিটার এই সেতুগুলির মধ্যে দৃষ্টি নন্দনকারী চেনাব সেতুও অন্তর্ভুক্ত রয়েছে যা চেনাব নদীর তলদেশ থেকে তিনশো মিটার ওপরে রয়েছে এবং এটি বিশ্বের সর্বোচ্চ স্টিল আর্চ রেল সেতু হিসাবে বিবেচিত হয় বন্ধুরা চলুন যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে এলো দুঃসংবাদ উদ্বোধনের জন্য আরও দিন গুনতে হবে শহরবাসীকে গঙ্গার তলা দিয়ে মেট্রো নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই দিন কয়েক আগেও সকলের মনে হচ্ছিল যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে সবাই তবে আচমকাই থমকে গেল সেই কাজ ফের একবার স্বপ্ন ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা তৈরি হল সূত্রের খবর কমিশনার অব মেট্রো রেল সেফটি সিদ্ধান্ত নিয়েছে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিদর্শনের কাজ কমিশনের এই হঠাৎ সিদ্ধান্তে বেশ খানিকটা চমকে গেছেন সকলে প্রশ্ন উঠেছে কেন পরিদর্শনের কাজে স্থগিতাদেশ দেয়া হল সূত্রের খবর সোমবার এসপ্ল্যানেট থেকে শিয়ালদার পূর্বমুখী টানেলের পরিদর্শন করার পর প্রতিনিধিরা বেশ অসন্তোষ প্রকাশ করেছেন টানেলের অবস্থা দেখে তারা তো হয়নি সেই সাথে খানিক বিরক্তি হয়েছেন বলা চলে সূত্রের খবর টানেল পরিদর্শন বন্ধ রাখার পেছনে মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন মেট্রোর আধিকারিকরা প্রথমত এসপ্লেনেট শিয়ালদার পূর্বমুখী টানেলের অবস্থা দেখে তারা একেবারেই সন্তুষ্ট নন দ্বিতীয়ত স্প্লেনেট মেট্রো স্টেশনে স্যাপটের কাজ এখনও বাকি থাকায় সেটাতেও বেশ বিরক্ত তারা এই দিন টানেল পরিদর্শন করতে গিয়ে তারা দেখেন এখনও কিছু জায়গায় লাইন পাতা বাকি আছে এইসব অসম্পূর্ণ কাজ দেখেই নাকি টানেল পরিদর্শনের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার অব মেট্রো রেল সেফটির প্রতিনিধিরা প্রসঙ্গত উল্লেখ্য এসপ্লেনেট থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা শুরু করতে এখনও বেশ খানিকটা সময় লাগবেই তার মধ্যে এসপ্লেনেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য ওই পূর্বমুখী টানেল আবার ভীষণ গুরুত্বপূর্ণ আসলে শর্টলেক সেন্ট্রাল পার্কের ডিপো থেকে রেক আনার জন্য এই টানেলটিকেই ব্যবহার করা হয়ে থাকে আর এটিকেই ব্যবহার করা হবে স্প্লানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে জানা যাচ্ছে কমিশনার অফ মেট্রো রেল সেফটির যেসব আধিকারিকরা টানেল পরিদর্শন করে গেছেন তারা পুনরায় আসবেন তারই মধ্যে টানেলের মধ্যে অসম্পূর্ণ থাকা সমস্ত কাজ সেরে ফেলতে হবে